ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ, আজকে ভাই প্রশ্ন করেছেন, দুশ্চিন্তা দূর করতে কোনো আমল আছে কি? জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তো দুশ্চিন্তা দূর করার অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অবশ্যই আমল রয়েছে, যা সহিহ বুখারীর হাদিস নাম্বার 6369, সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সকাল সন্ধ্যায় পাঠ করতেন। তো আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আমরা এটা পাঠ করি, এই আমলগুলো করি, ইনশাআল্লাহ অবশ্যই দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনা আমাকে সবাইকে আল্লাহ তাআলা রক্ষা করবে। এই জন্য দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আযহি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়াগলাবাতের রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা হতে, অক্ষমতা ও অলসতা হতে, ভীরুতা ও কৃপণতা হতে, এবং ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে। এই আমলটা ইনশাল্লাহ করলে দুশ্চিন্তা দূর হবে। আর আপনি বেশি বেশি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি, হ্যাঁ, ওয়াল হাজানি, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা এবং দুঃখ বেদনা থেকে। এরপরও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুঃখ বা কোনো সংকটের সম্মুখীন হতেন, তখন তিনি এই দোয়াটা বেশি বেশি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস, অর্থাৎ হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন যখন রাসূলুল্লাহ সংকটের সময় বা দুঃখে কষ্টে পড়তেন, তখন তিনি এই দোয়াটা পড়তেন। এটা তিরমিজির হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2454, দোয়া সম অধ্যায় 9 অনুচ্ছেদ 7, সহিহুল জামে হাদিস নাম্বার 4777। আশা করি বিষয়টা বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।